যুক্তরাষ্ট্র আরও নিষেধাজ্ঞা দেবে কি না জানা নেই, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা দেয়া দুঃখজনক। এদিকে এমন সতর্কতা জারিকে বিএনপির অপরাজনীতির ফসল বলে মনে করেন তথ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন শাহনাজ শামীম। বাংলাদেশের সামনে নির্বাচন, এ বিষয়টি মাথায় রেখে নিজ দেশের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল বিকেলে জারি করা এই সতর্কবার্তায় দেশের সব শহরেই চোখ কান খোলা রাখতে বলা হয়েছে। তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন করে এটা তাদের জিজ্ঞেস করেন তারা কেন করেছে। আমাদের দেশে কোন ধরনের হত্যা নাই, রাস্তাঘাটে কেউ গুলি করে কেউ মারে না, কোনো সভা সমিতি কাউরে কেউ গুলি করে মারে না। আমাদের দেশে মৃত্যুর সংখ্যা এইভাবে অজ্ঞাতভাবে রাস্তার উপরে অলমোস্ট জিরো নিউ। পূর্বে যদি শত্রুতা থাকে তাহলে আর মার্কিন নাগরিকদের পক্ষে তারা এত খাপ খেপবে কেন? কোনো অন্যায় তো মার্কিন নাগরিকটা এখানে করছে না। সো এটা খুবই স্ট্রেঞ্জ, আই ডোন্ট নো, ওদের জিজ্ঞেস করেন কেন করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চোখ রাঙালেই ভয় পাবে না বাংলাদেশ। আরও মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না জানা নেই। একটি জাতীয় দৈনিকে তাকে সাবেক চীনা লবিস্ট উল্লেখ করার বিষয়ে কথা বলেন তিনি। বলেন, এমন তথ্য মিথ্যা। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মানে আমি এই মন্ত্রী হওয়ার আগে চাইনিজ একটা লবি, চাইনিজ লবিস্ট হিসাবে কাজ করেছি, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা। সো আই থট ইউ নো, এই মিথ্যাটা বলা উচিত। আমি কোনোদিন কোনো চাইনিজ কোম্পানিতেও কাজ করিনি, কোনো কারো তাদের লবিস্ট কাজ, বরং বলতে পারেন যে আমি সারা জীবনই আমেরিকায় ছিলাম এবং সেখানে কাজ করেছি। সো ইট ওয়াজ, আই ডোন্ট নো হোয়াই দ্য ডিড ইট, ভেরি ভেরি স্ট্রেঞ্জ। তারা নিশ্চয়ই জেনে শুনে এই মিথ্যা এবং বানোয়াট একটা তথ্য দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারিকে বিএনপির অপরাজনীতির আন্দোলনের ফসল হিসেবে দেখছেন তথ্যমন্ত্রী। বিএনপি যেভাবে গাড়িঘোড়া আবার ভাঙচুর করা শুরু করেছে, আবার যেভাবে আপনার গাড়িতে আগুন দেওয়া শুরু করেছে, এগুলো দেখেই তো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সতর্ক করেছে। এরকম যদি জ্বালাপোড়া ভাঙচুর বিএনপি এবং বিএনপি নেতৃত্বে তাদের জোট যদি এগুলো করতে থাকে, তারা অনেকেই সতর্ক করতে পারে। এতেই প্রমাণিত হয় বিএনপি আসলে ষড়যন্ত্রের রাজনীতিটাই করছে। বিএনপির নেতাদের মনে দলের মধ্যে এটাই ঘুরপাক খাচ্ছে, আর সেটা মুখ ফসকে পেরিয়ে গেছে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়কের মুখ থেকে। সুতরাং বিএনপির রাজনীতি যে অপরাজনীতি, হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, সেটি থেকে বিএনপি বেরোয় আসতে পারেনি। যুক্তরাষ্ট্রের শুভবুদ্ধির উদয় হবে আর নিষেধাজ্ঞা দেবে না এমন আশা প্রকাশ করেন সরকারের এই দুই মন্ত্রী। শানা শর্মিন, নাগরিক, ঢাকা।